হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মনস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড। আজকে হচ্ছে 1 এপ্রিল, আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দেওয়ার, তার কারণ হচ্ছে ভিডিওটা খুব এক্সাইটিং আর খুব ফানি একটা ভিডিও হবে, যেটা প্র্যাঙ্ক ভিডিও হবে। ঠিক আছে, প্র্যাঙ্কটা কী নিই, আমার কাকিমা থাকে পাশের বাড়িতে, সেই কাকিমার ছেলের আজকে জন্মদিন। আমি খুব বেশি জোরে লাউডলি কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু এক দেওয়ালের মধ্যে ঘর, আর বাইরে দিয়ে ওরা সমানে যাতায়াত করছে, শুনতে পেয়ে যাবে। 1 এপ্রিল ওই কাকিমার ছেলের জন্মদিন, ওকে আমি ভাই ভাই বলি, অনেক ছোটো থেকে আমি দেখছি, তো সেই কারণে খুব ভালোবাসি, ছোটো থেকে দেখছি, ভাই ভাই বলি। ঠিক আছে, তো ভাইয়ের আজকে জন্মদিন, আর ভাইয়ের জন্মদিনটা 1 এপ্রিল, সেই কারণে ওকে একটা প্র্যাঙ্ক করবো। আর একটা আমরা মিয়মরে থেকে কেক এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর প্র্যাঙ্ক কেকটা বানাবো এইটা দিয়ে। ঠিক আছে, প্রথমে এই কেকটাকে ওকে দিয়ে কাটাবো, যখন ও কাটতে পারবে না তখন তো একটু প্র্যাঙ্ক হবে, হাসাহাসি হবে, কিন্তু মনে দুঃখও পাবে যে এরা আমার সঙ্গে শুধু প্র্যাঙ্ক করলো, আমাকে একটাও কেক দিল না। তো সেই কারণে আমরা মিয়মরে থেকে একটা কেক এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আগে এটা কাটাবো, তারপরে অরিজিনাল কেকটা কাটাবো। তো ভিডিওটা খুবই হাসির হবে, আর ও না একটু মানে চ্যাংরা উচিত, বুঝলে, সবার সঙ্গে ভুলভাল ইয়ার্কি মেরে বেড়ায়। তাহলে আজকের ডেটে ওর সঙ্গে এপ্রিল ফুল করা হবে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, মানে একটু মিস করবে না, একদম অসাধারণ ঝাক্কাস একটা ভিডিও। আমি কেকটা কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। ক্রিম রেডি হয়ে গেছে, এবার এটা দিয়ে ফ্রস্টিং করবো। না, বেসটাতে একটুখানি ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা সরে না যায়, সরে গেলে মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে, আর হালকা হলে হবে না। একটুখানি ভেতরটাতেও ক্রিম নিয়ে নিয়েছি, দেখো। হ্যাঁ, এবার এটাকে আমি এভাবে ভালো করে উল্টে দেবো, যাতে এটা সরে না যায় কোনোভাবে। আমার কেকটা তাহলে রেডি হয়ে গেছে। এখন কেকটা আমি কী করেছি বলতো, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তাহলে কোন ফ্রিজে থাক, ফ্রিজে থাকলে না ক্রিমটা আরও সলিড জমে যাবে, জমে গেলে আবার একদম ঝাক্কাস কিচ্ছু বুঝতে পারবে না। বিকেলবেলা সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে ওকে দেবো, যখন কাটতে যাবে তখনই হবে মজা। তাহলে বিকেলের সারপ্রাইজটা দেখার জন্য কিন্তু তোমাদেরও ওয়েট করে থাকতে হবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু মিস হয়ে যাবে। এই দেখো, এইটা হচ্ছে মিও আমরের কেকটা, যেটা অরিজিনালি কেক, ঠিক আছে। আর আমারটা আমি বার করছি, এটা হচ্ছে ডুপ্লিকেট কেক, ধর যাবি না, দাঁড়া একসঙ্গে যাবি।
হাই ফ্রেন্ড, হাই গুডাক, ঠিক আছে এটা আমারটা। ডিপে যাবে না আস্তে জিও কাঁচা খেলা কবি নিজে দাঁড়া এটা একটু সাইড দিয়ে এটা পড়ছি ছেড়ে দাও না আমার দেখতে ভালো লাগছে দাদা ছেড়ে দাও লুকস রিয়েলিস্টিক ছেড়ে দাও কিসের রস এই যে ক্রাশটা দিয়েছে আসো আসো তুমি তো জায়গা ছেড়ে যাও জন্মই আজকে যাবো বন্ধু সোচার দল দেখো দেখো কিরম ভাবে কেক কাটছে আর খাচ্ছে কাউকে দেওয়া দেবি নেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই এই আরেক ছুচি এই দেখো একে দেখো এ আগে খাবে সে বাঁচলে তারপর লোক খাবে তাই তো হ্যাঁ দেখেছো কি অবস্থা রান্না বান্নার পর্ব চলছে মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না হয়েছে ঠিক আছে মেখে নিচ্ছে সাজিয়ে নিচ্ছি আর কি ব্যাপারটা বিরিয়ানি ম্যারিনেট আর এই যে ম্যাডাম এই ম্যাডামের জন্য ওয়েট করা হচ্ছিল ম্যাডাম আসতে আবার একটা ম্যাডাম একটু তাকান ও ম্যাডাম একটু তাকান আপনি একটু তাকান আপনি একটু তাকান হাই কেনে হেব্বি গন্ধ বেরিয়েছে বিরিয়ানির আমরা বিরিয়ানি খাবো আর তোমরা দেখবে তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটাকে আর কমেন্ট করে জানাবে আজকের প্র্যাঙ্ক ভিডিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ওকে একটু বার্থডে উইশ করে দেবে আর আশীর্বাদ করে দেবে দূর থেকে যেন ভালো থাকে সুস্থ থাকে চলো আজকের ভিডিও অবধি।